বন্ধুরা আমরা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইটে আছি যেখান থেকে আমরা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবো আজকে তো লিঙ্ক করার জন্য আমাদের যেমন স্ট্যাটাস আমরা চেক করে দেখে নিয়েছি যে তার লিঙ্ক করা নেই তো তার জন্যই আমরা একটা প্যান কার্ডের সাথে আধার কার্ড যে লিঙ্ক নেই তারপরে যে পেমেন্টটা করতে হয় সেই পেমেন্টটা আমরা করবো আমরা দেখবো যে কত টাকা পেমেন্ট নেয় তো তার জন্য আমাদের লিঙ্ক আধার যে অপশানটা রয়েছে আমরা এই অপশানটাকে ক্লিক করে দেব যেমনটা করা হয় বেসিক্যালি আপনারা আশা করা যে সবাই জানেন তো আমি লিঙ্ক করার পুরো প্রসিডিওরটা আমি একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেকআউট করতে পারেন আর এই ভিডিওটাতেও প্রসিডিওর দেখানো হবে যদিও তো কিছুটা চেঞ্জেস হয়ে এসছে তো সেই চেঞ্জেসগুলো আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি পুরোটা দেখুন তো দেখুন এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি বলা ছিল যে তিরিশে জুন দু হাজার তেইশ অব্দি কিন্তু লিঙ্ক করার সুযোগ যদি লিঙ্ক না করা হয় দ্য প্যান উইল বি মার্কড অ্যাজ ইনঅপারেটিভ উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি মানে দু সালের ফার্স্ট জুলাই থেকে প্যান কার্ডটা ইন অপারেটিভ হয়ে যাবে তো তার মানে ওটা কোনোরকম কোনো এফেক্টিভ আর ওর মধ্যে থাকবে না ওটা কইগুলো ডিজেবল হয়ে যাক বা হোয়াটেবার যাই এদের ভাষা অনুযায়ী সেরকমই কিছু একটা হওয়ার কথা কিন্তু এর পরে যে ডেট এক্সটেনশান করেছে বা ডেট যে এক্সটেনশান মানে কতদিন অবধি করতে পারে সেরকম কোনো কিছু ইনফরমেশান কিন্তু এখানে তার আর নেক্সট এ ফার্স্ট জুলাইয়ের পরে কিন্তু তারা আর রকম কোনো আপডেট কিন্তু করে নেই কিন্তু আমরা দেখেছি যে ডেট পার হয়ে যাওয়ার পরেও এক সপ্তাহ দশ দিন অবধিও মানুষজন লিঙ্ক করেছে প্যান কার্ডের সাথে আধার কার্ড সাকসেসফুলি লিঙ্ক করেছে এবং লিঙ্ক হয়েও গিয়েছে পেমেন্ট করার পরে গিয়ে তো আজকে আমি ট্রাই করব যে আজকে আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখে যে পেমেন্টটা করব সেটা লিঙ্ক আদৌ হয় কি না যদিও কাইন্ড অফ কিছুটা রিস্কি হবে কিন্তু তবুও আমি এই রিস্কটা নিচ্ছি শুধুমাত্র যদি হয়ে যায় চান্স তাহলে আমি আমার ভিউার্সদের কাছে জিনিসটা পৌঁছে দিতে পারবো তো সেই রিক্সটা চলো আজকে নেই এখানে যেহেতু ডেট দেওয়া নেই তবুও আমি চেষ্টা করব আজকে আঠেরো তারিখ কিন্তু দেখবো যে লিঙ্ক সত্যিকারেরই হয় কি না বা পেমেন্ট নেয় কি না আদৌ হাজার টাকা নেয় কি তার থেকে এক্সট্রা কোনো কিছু নেয় সেসব কিছুই জানি না তো চলো ভিডিওটা আগে দেখা যাক যে কি হয় না হয় তো আমরা এখানে প্যান কার্ড আর আধার কার্ড নম্বর সাবমিট করে দেবো তো সাবমিট আমরা করে দিচ্ছি আমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্যান নাম্বারটা সাবমিট করছি এবং আধার নাম্বারটা সাবমিট করছি তো আমি ম্যাক্সিমাম পার্টি আমি দেখিয়ে রাখবো যাতে করে তোমরা পরবর্তীকালে দেখতে পারো যে আমি অ্যাকচুয়াল যেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের অ্যাপ্লাইটা এখানে করছে সেটারই স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি কিনা সেইটা আমি দেখাবো তো তোমরা নিচেই দেখো যে ডেটটা আমি কিন্তু দেখো আঠেরো তারিখে আমি অ্যাপ্লাইটা করছি তো আমি এখানে জেনারেলি প্যান নাম্বার আধার নাম্বার দেওয়ার পরে প্রসিডিওরটা একটু এগোনোর পরে এখানে প্যান নাম্বারটা আমাকে দুবার সাবমিট করতে হবে তো এটা সবাই জানো যারা আমরা যারা আবার আগের ভিডিও দেখেছো তারা প্রসিডিওরটা জানো তো এখানে প্যান নাম্বার দেওয়ার পরে মোবাইল নাম্বার যেটা আছে কাস্টমারের সেই মোবাইল নাম্বারটা আমরা দেবো দেওয়ার পরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলে একটা ওটিপি যাবে কাস্টমারের মোবাইলে সেই ওটিপিটাকে আমাকে সাবমিট করতে হবে তো আমরা এখানে প্যান নাম্বারটা দুবার দেওয়ার পরে আরেকবার মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব তো কাস্টমার মোবাইলে ওটিপি চলে গেল ওটিপিটা আমাকে এখানে সাবমিট করে দিতে হবে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে আমি কোনোরকম কোনো মানে স্কিপ না করেই ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের ক্ষেত্রে জিনিসটা সুবিধা হয় যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকুন কন্টিনিউ করলাম এখানে প্যান নাম্বারটা আর পাশে যে নাম আছে ক্রস ক্রস দিয়ে নামটাকে এখানে কাস্টমারের নামটা এসে গেছে কিনা আমরা মিলিয়ে নিতে পারবো তো আমরা কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে যেমনই প্রসিড ছিল ইনকাম ট্যাক্স আমি ওটাতে প্রসিড বাটন ক্লিক করতে হবে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা লেটেস্ট থাকবে ওইটাকে সিলেক্ট করে নিতে হবে তো ওরা আগেরটা কোনো না ভুল করে তো রিসেন্ট যেটা আছে সেটাই আমরা করবো তারপর আদার রিসিপ্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে যেহেতু আমরা ডিলে হচ্ছে এই অপশানটা কিন্তু আগে ছিল না এটা কিন্তু নতুন এসছে যে সাব টাইপ অফ পেমেন্ট এখানে আমাকে যে ডিলের জন্য আমি যে অ্যাপ্লাইটা করছি ফার্স্ট অপশানটা চুজ করে আমাকে তারপর নেক্সট ক্লিক করলে কিন্তু আমাদের হাজার টাকাই কিন্তু পেমেন্ট করতে হচ্ছে কোনো টাকা কম বা কোনো টাকা বেশি কিন্তু পে করতে হচ্ছে না তো আমাদের এবারে পেমেন্ট গেটওয়েটা আমরা চুজ করে নেবো আমরা চাইলে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে কোনো জায়গাতে গিয়ে আমরা যে কোনো মাধ্যমে টাকাটা পে করতে পারি তো যদি কেউ ডেবিট কার্ড তো পে করে সে কোন কোন অপশান পাচ্ছে আমি সব করে দেখিয়ে দিয়েছি তো এখানে আমরা ইউপিআই থ্রু করবো বলে পেমেন্ট এটা ঢুকে আমরা এখানে কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করলাম যে কানাডা ব্যাঙ্কের সার্ভার আমার মনে হয় যে কারেন্টটা একটু বেটার থাকে তো এখানে ঢুকে আমরা পে নাও বাটানে ক্লিক করার পরে স্কোর করে নিচে এসে আমরা মার্ক করে দিয়ে সাবমিট টু ব্যাঙ্ক করে দেবো তারপরে আমাদের সামনে ইউপিআই আইডি চাইবে ইউপিআই আইডিটা আমরা এখানে কাস্টমার বা আপনি যে ইউপিআই আইডির থ্রু আপনি পে করতে চাইবেন আমি এখানে পেটিএম থ্রু করব তো এখানে ইউপিআই আইডি দিয়ে অ্যাট দ্য পেটিএম দেবো দিয়ে ভেরিফাই করে নেবো করে নিয়ে আমি জাস্ট এখান থেকে পেমেন্টটা করে দেবো যেমন নর্মাল প্রসিডিউরে পেমেন্ট করা ফোনে একটা পপ আপ আসবে ওখান থেকে ইউপিআই পিন সাবমিট করে দিয়ে দিলেই পেমেন্টটা এখানে হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকে পেমেন্ট পর্ব তো পেমেন্টটাও আমি একটু কাইন্ড অফ একটু দেখিয়ে দিই তো অনেকে যদি ফার্স্ট দেখে থাকে তো তাদের কাইন্ড অফ কিছুটা হেল্প হয়ে যাবে যদি তারা আমার আগের ভিডিও না দেখে থাকে তো অটোমেটিক্যালি রিডাইরেক্ট নিয়ে চলে আসবে এই পেজে এখান থেকে চালা প্রিন্ট আউট করে রেখে দেওয়া যেতে পারে বা সেভ অ্যাস পিডিএফ করেও জিনিসটাকে রেখে দেওয়া যেতে পারে তো আমি এখানে অ্যাজ এ পিডিএফ রেখে দেবো আঠেরো তারিখে আজকে আমি পেমেন্টটা করলাম পেমেন্ট করার পরে গিয়ে আমি দেখব যে আদৌ পেমেন্টটাকে হিট করায় কি পেমেন্টটা লিঙ্ক হয় কি না লিঙ্কের যে প্রসিডিওর যেটা আছে মানে পেমেন্ট করার পরে যে লিঙ্ক করার জন্য যে অ্যাপ্লাইটা করতে হয় মানে প্যান নাম্বার আধার নাম্বার যেটা দিয়ে তো লিঙ্কের প্রসিডিওরটা একদম একই রকম আছে তো সেটা আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না আমি এই ভিডিওতে একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যে পেমেন্টটা আমরা আঠারো তারিখে যেটা লিঙ্কের জন্য অ্যাপ্লাই করেছি সেই পেমেন্টটার যে পেমেন্ট করার পরে যে লিঙ্কের অ্যাপ্লাই করার পরে যে প্যান কার্ডটা সত্যিকারের লিঙ্ক হয়েছে নাকি সেটা চেক করার জন্য আমরা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইটে চলে আসব তো তার জন্য আমরা মোটামুটি আমি আমি ওইটাই দেখাবো যে আদৌ মানে আমি একদম অরিজিনালি প্যান নাম্বার আধার নাম্বারটা পুরোটা দেখাবো পুরোটা মিনস কি পুরোটা হয়তো সেফটি রিজনের জন্য দেখাতে পারবো না কিন্তু ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট ওগুলো আমি দেখাবো যাতে তোমরা কনফার্ম হতে পারো যে আমি যে স্ট্যাটাসটা দেখাচ্ছি সেটা অরিজিনাল যে প্যান কার্ডের এগেনস্টে আমরা পেমেন্টটা করেছিলাম যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকুন এরকম আপডেট সময়ের মধ্যে পেতে হলে তো আমি আধার নাম্বার আর প্যান নাম্বার আমি সাবমিট করলাম আমি এখানে টাইপ করে নিলাম টাইপ করে নেওয়ার পরে আমি ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস যখনই ক্লিক করব তখনই আমাদের সামনে দেখো দেখেই দিচ্ছে যে প্যান নাম্বার এতো ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আদার এই ফার্স্ট দুটো ডিজিট লাস্ট দুটো ডিজিট কিন্তু দেখা যাচ্ছে আমি এই ফার্স্ট আমি এইটাই বোঝানোর চেষ্টা করেছি যে আমি এটা দেখালাম তার কারণটা হচ্ছে যে আমরা যে প্যান কার্ড মানে আমরা লিঙ্কের জন্য অ্যাপ্লাই করেছি সেই প্যান কার্ডটা যে এখনও লিঙ্ক হচ্ছে সেটাই দেখানোর জন্য বেসিক্যালি আমি এটা আজকে যেমন ধরো একুশ তারিখ আমি একুশ তারিখে স্ট্যাটাসটা চেক করছি এটা অ্যাকচুয়ালি কালকে পরশুদিনকে লিঙ্কের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমরা এখনও একটা জিনিস যেটা বলার এখন হচ্ছে যদি কেউ পেমেন্ট করে পেমেন্টটা কিন্তু এক দু ঘন্টার মধ্যে মোটামুটি পেমেন্টটা হিট হয়ে যাচ্ছে মানে কেউ যদি চায় পেমেন্ট করার এক দু ঘন্টা পরেই সে লিঙ্কের অ্যাপ্লাই করবে সে কিন্তু করতে পারে তো বন্ধুরা তোমরা চাইলে তোমরা এখনও প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের অ্যাপ্লাই করতে পারো তো বিনা দিদায় আমি আজকে দেখালাম কেননা অনেক ইউটিউবার আছে যারা প্রথম প্রথম এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে যে লিঙ্ক হয়েছে সেইটা তারা ভিডিও করে দেখিয়েছে কিন্তু লাস্টে গিয়ে যে এতদিন পরেও মানে দেখা যাচ্ছে তিরিশ তারিখই শেষ হয়েছে এতদিন পরে গিয়েও যে লিঙ্কটা মানে হচ্ছে সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি অ্যাকচুয়ালি ভিডিওটা করে দেখাচ্ছি তো